নমস্কার, আপডেট লাইফে স্বাগত। আজ 4 মে সোমবার। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে চোখ রাখব। প্রচেষ্টা প্রকল্পের নতুন বিজ্ঞপ্তি, কিভাবে করবেন আবেদন, নতুনভাবে দেওয়া হলো নির্দেশিকা। সবচেয়ে বিপদগ্রস্ত 20টি অঞ্চল, কোন কোন অঞ্চলগুলি দেখে নিন, আপনি এই অঞ্চলের মধ্যে নেই তো। আজ থেকে কেন্দ্রীয়ভাবে যে যে সুবিধা মিলবে লকডাউন 3.0-র জন্য। দিল্লিতে উঠে যাবে লকডাউন, এ নিয়ে রইল গুরুত্বপূর্ণ আপডেট। এসে গেল নতুন মহামারী, তার নাম আফ্রিকান সোয়াইন ফিভার। কী হতে চলেছে এ নিয়ে আসুন বিস্তারিত রিপোর্ট দেখে নেব। পরিযায়ী শ্রমিকদের সম্বর্ধনার ভাবনা রাজ্যপালের, এ যেন ঘোড়া ডেঙিয়ে ঘাস খাওয়ার চিন্তাভাবনা। জনধন অ্যাকাউন্টে টাকা ঢুকবে কবে, এ নিয়ে রইল গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেটিং নোট বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। প্রথমে যে খবরের দিকে চোখ রাখব, প্রচেষ্টা প্রকল্পের নতুন বিজ্ঞপ্তি, এ নিয়ে রইল গুরুত্বপূর্ণ তথ্য। প্রচেষ্টা প্রকল্পটি সংশোধিত রূপে আবার কার্যকরী করা হয়েছে এবং কারা প্রকল্পের আওতায় আসবেন তার জন্য বিশেষ কিছু নির্দেশিকাও দেওয়া হয়েছে। প্রথমত, যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, পশ্চিমবঙ্গ সরকারের কোনো প্রকার পেনশন প্রকল্পের সাথে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সামাজিক সুরক্ষা যোজনার সাথে যুক্ত নয় এবং নরেগার সাথে প্রকল্পের সুবিধা পান না, শুধুমাত্র তেমন ব্যক্তি আবেদন করতে পারবেন। পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই দরখাস্ত করতে পারবেন, পরিবারের স্বামী স্ত্রী, অবিবাহিত সন্তানগণের মধ্যে যে কোনো একজন। কৃষিকাজে নিযুক্ত যে কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, শহরাঞ্চলের SDO এবং গ্রামাঞ্চলে BDO যারা দরখাস্ত গ্রহণ করবেন তারা পরীক্ষা ও যাচাই করবেন। দরখাস্তকারী বা দরখাস্তকারিণী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছে কিনা বা তার অন্য কোনো আয়ের উৎস যদি না থাকে, আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা সে ব্যাপারটি খোঁজ নিতে হবে। উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনা করার পর তারা যদি মনে করেন দরখাস্ত নেওয়া যাবে, তবেই দরখাস্ত বিবেচিত হবে। বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা প্রকল্পের লিঙ্ক যেটা দেওয়া হয়েছে তার নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রচেষ্টা.wb.in, এখান থেকে আবেদন করতে পারবেন। সবচেয়ে নোডাল ডিপার্টমেন্টের শ্রম দপ্তর দরখাস্তকারী প্রদত্ত ব্যাংকে ওই অর্থ পাঠিয়ে দেবে। কিভাবে দরখাস্ত করবেন, শুধুমাত্র অনলাইনে দরখাস্ত করবেন। প্রচেষ্টা নামক যে অ্যাপ আছে সেই অ্যাপতে আজ থেকেই ডাউনলোড করা যাবে। নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে, ভোটার কার্ডের নম্বর, ডিজিটাল রেশন কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর দিতে হবে, ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, এগুলো পূরণ করতে হবে। দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাংকের ক্যান্সেল চেক বা ব্যাংকের অ্যাকাউন্টের বই, প্রথম পাতা যেখানে অ্যাকাউন্টের নাম এবং IFSC কোড রয়েছে, এই 4টি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হতে চলেছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। সবচেয়ে বিপদগ্রস্ত 20টি অঞ্চল, কোন কোন 20টি অঞ্চল সবথেকে বিপদগ্রস্ত তালিকায় রয়েছে কেন্দ্রীয় তালিকা হিসাবে, আসুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় তালিকা হিসাবে বেশ কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে, যাতে কিন্তু সবচেয়ে বিপদের তালিকায় রয়েছে এই 20টি জেলা। পরিস্থিতি শিথিল উদ্বেগজনকভাবে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় দল। রাতে স্বাস্থ্যমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কলকাতার জন্য নিযুক্ত থাকছেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রধান মধুমিতা দোবে। এই সংস্থার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লীনা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যমন্ত্রকের আঞ্চলিক ডিরেক্টররা কেন্দ্রীয় দলের গতিবিধি ঠিক করে দেবেন। অর্থাৎ কেন্দ্রীয়ভাবে কিন্তু যে যে জেলাগুলোকে এখনও পর্যন্ত সতর্ক করা হয়েছে তাদের মধ্যে হচ্ছে কলকাতা ছাড়াও দিল্লির 2টো জেলা, মধ্য ও দক্ষিণ পূর্ব, মুম্বাই, পুনে, সুরাত, আহমেদাবাদ, বরোদা, চেন্নাই, লখনউ, ইন্দোর, হায়দ্রাবাদ, গুন্টুরের মতো 20টি স্থানে দল পাঠানো হয়েছে। রাতপর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো আপাতত প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই সমস্ত জায়গাগুলির জন্য এবং কলকাতা অত্যন্ত 20টি সতর্কতামূলক জায়গার মধ্যে একটা। আপনি যদি কলকাতা দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আজ থেকে কেন্দ্রীয়ভাবে যে যে দলগুলোতে ছাড় পাওয়া যাচ্ছে সেগুলি দেখে নেব। কেন্দ্রীয়ভাবে লকডাউনের তৃতীয় পর্ব শুরু হয়েছে আজ থেকে। আজকে বেশ কিছু জায়গা থেকে কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে বেশ কিছু বিষয়ে এবং এর ফলে সাধারণ মানুষের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। রেড, অরেঞ্জ, গ্রিন জোনে নির্বিশেষে দেশজুড়ে 17 তারিখ পর্যন্ত বিমান পরিবহন ও ট্রেন চলাচল বন্ধ থাকছে। প্রতিটি জোনে 65 বছরের বেশি মাস্ক বয়স্ক ব্যক্তি, অন্যান্য রোগে আক্রান্ত প্রেগন্যান্ট মহিলা এবং 10 বছরের কম বয়সী বাচ্চাদের ঘরে থাকতে বলা হয়েছে। ঝুঁকি থাকা রেড জোনের ক্ষেত্রে জনগণের বিধি গতিবিধি আগেই স্থগিত করে দেওয়া হয়েছে। চিকিৎসা জরুরি পণ্য পরিষেবা ছাড়া
রেড জোনে প্রবেশ এবং সেখান থেকে বাইরে বের হওয়া নিষিদ্ধ। সামাজিক দূরত্ব বজায় রেখে গ্রামাঞ্চলের রেড জোনে অধিকাংশ শিল্প নির্মাণ কারখানা শুরু করা যাবে। শপিং মল ছাড়া সমস্ত দোকান খুলে রাখা যাবে, খোলা যাবে ওষুধের দোকান। আর শহরাঞ্চলে রেড জোনের মধ্যে হলো স্বাস্থ্যবিধি মেনে কিছু বাণিজ্যিক সরকারি প্রতিষ্ঠান, এর মধ্যে সেচ শিল্প তালুক, কল সেন্টার, পার্ট প্যাকেজিং, ওষুধ তৈরি কারখানা তৈরি খোলা যাবে। অরেঞ্জ জোনে নির্দিষ্ট কিছু অনুমতি দিয়ে আন্তঃজেলা ব্যক্তি ও পরিবহনে যাতায়াতে ছাড়পত্র দেওয়া হয়েছে। পেইড ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব চালাতে পারবে, তবে চালক যেখানে ছাড়া একজন যাত্রী থাকবেন এবং দুজন যাত্রী নিয়ে ব্যক্তিগত গাড়ি চলাচলে অনুমতি দেওয়া হয়েছে। এদিকে গ্রিন জোনে সমস্ত কাজকর্মে অনুমতি পাওয়া গিয়েছে। সর্বোচ্চ 50% যাত্রী নিয়ে বাস চালানো যাবে, ছোট দোকানপাট খোলা যাবে, তবে সামাজিক দূরত্ব স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজ করতে হবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। দিল্লিতে উঠে যেতে চলেছে লকডাউন, এ নিয়ে রইল গুরুত্বপূর্ণ তথ্য। দিল্লিতে এবার লকডাউন তুলে দেওয়ার চিন্তাভাবনা করেছেন সেখানকার মুখ্যমন্ত্রী এবং অরবিন্দ কেজরিওয়াল। তিনি দ্রুত করোনার হাত থেকে মুক্তি নেই এবং করোনা নিয়ে বাঁচতেই হবে, এটা স্পষ্ট বুঝে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাই কেন্দ্রের বিরোধিতা করে এই প্রথম লকডাউন তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এখনও দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, তাই লকডাউনের দ্বিতীয় পর্বে শেষের দিকে কিছুটা প্রধানমন্ত্রীর বিরোধী সুরে লকডাউনের বিরুদ্ধে সোচ্চার হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন দিল্লি সরকার লকডাউন তুলতে তৈরি, তবে এমত অবস্থায় আমাদের করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে। দিল্লি কন্টেনমেন্ট জোন সিল রেখে বাকি দিল্লিকে গ্রিন করে দেওয়ার জন্য অন্য কেন্দ্রকে দাবি জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন জোড়বিজোড় নীতিতে এই রাজ্যে দোকান খোলা যেতে পারে, এমনকি লকডাউন পুরো তুলে দেওয়ার পরও যদি কিছু সংক্রমণ হয় তাতে ভালোভাবে সামলাতে তারা তৈরি। কেন্দ্রের কাছে লকডাউন তুলে দেওয়া রাজি জানিয়ে কেজরিওয়ালের আবেদন, মৃত্যু সংখ্যা কমানোর লক্ষ্যে এখনও সফল দিল্লি, এখানে প্রচুর পরিমাণ করোনা পরীক্ষা করা হচ্ছে, পরবর্তী সময়ে পরিস্থিতি সামলাতে তারা প্রস্তুত থাকবেন। বর্তমানে গণপরিবহন বন্ধ থাকবে, কিন্তু প্রাইভেট দুচাকা গাড়ি, চার চাকার গাড়ি চলতে পারে। দুচাকার গাড়িতে একজন, চার চাকার গাড়িতে দুজনে বেশি থাকবে না। বেসরকারি অফিস খোলা যাবে, তবে 33% বেশি কর্মচারী একসঙ্গে না থাকেন সেদিকে খেয়াল রাখা হবে। এবং এই প্রসঙ্গে অফিসের সমস্ত আইটি সেক্টর এবং ই কমার্স সংস্থাগুলি হিসেব করা হয়েছে, জরুরি পরিষেবাগুলিতে 100% তাদের উপস্থিতি থাকতেই হবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এসে গেল নতুন মহামারী আফ্রিকান সোয়াইন ফিভার, এ নিয়ে রইল বিস্তারিত তথ্য। আফ্রিকান সোয়াইন ফিভার নামে আরও একটি গুরুত্বপূর্ণ মহামারী এসে পৌঁছেছে এই মুহূর্তে, তাতে কিন্তু সাধারণভাবে সাধারণ মানুষের মনে আবারও প্রশ্ন জাগিয়ে দিয়েছে। তবে কি আতঙ্ক কাটছে না, তার মধ্যেই গোদের উপর বিস্ফোরণের মতো যুক্ত হয়ে যাচ্ছে আফ্রিকান সোয়াইন ফিভার। দেশের উত্তর পূর্ব প্রথমত অসমে শুরু হয়েছে এই রোগের উৎপাত। বিশেষজ্ঞরা বলছেন মহামারী এই দেশে প্রথম। ভোপাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজের মতো পরীক্ষা করা হয়েছে এখানে। এই ফিভারের ফলে 7টি জেলা থেকে 306টি গ্রামের প্রধানত শুয়োর, 2500 শুয়োর মারা গিয়েছে। এতে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, অসমে ছড়িয়ে পড়ে রোগের শুয়োরের দেহ পাওয়া যাচ্ছে। 5 জেলায় সতর্ক করা হয়েছে রোগের উৎস আফ্রিকায়, তার থেকে এই রোগের নাম। রোগটি ইউরোপ ঘুরে এশিয়ায় ঢুকে পড়েছে বলে বিশেষজ্ঞদের মতামত। রোগটি ছড়াতে পারে খুব তাড়াতাড়ি, তাই এই মতো অবস্থায় কিন্তু সাবধানতা অবলম্বন করা যেমন প্রয়োজন, তেমনই পশুদের মধ্যে যেহেতু এই রোগ ছড়াচ্ছে, এটি পশুদের মধ্যে থেকে পশুদের মধ্যেই ছড়ায়, সাধারণত মানুষ এর বাহক নয় বলেই জানা গিয়েছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। জনধন অ্যাকাউন্টে ঢুকবে টাকা, কিন্তু কবে ঢুকবে সেই টাকা আসুন দেখে নেওয়া যাক। জনধন অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে খুব শীঘ্র, এবং কোন তারিখে কোন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের অধীনে জনধন অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা ঢুকতে চলেছে। মাসিক 500 টাকা করে যারা ভাতা পাচ্ছেন, দ্বিতীয় দফার কিস্তি পাবেন তারা, তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না। অ্যাকাউন্টে নম্বরের সংখ্যার ভিত্তিতে নির্দিষ্ট দিনে টাকা তোলা যাবে, কে কোন তারিখে টাকা পাবেন তা দেখে নেওয়া যাক। যাদের অ্যাকাউন্টে শেষে 0 বা 1 রয়েছে তারা পাবেন 4 তারিখ সোমবার অর্থাৎ আজ, 2 তারিখ 2 বা 3 যাদের অ্যাকাউন্ট শেষের নম্বর তারা 5 তারিখ মঙ্গলবার টাকা পাবেন, এবং যে মহিলা জনধন প্রকল্পের অ্যাকাউন্টের শেষে 4 বা 5 রয়েছে তারা 6 তারিখ বুধবার টাকা পাবেন, শুক্রবার অর্থাৎ 8ই মে টাকা পাবেন। সেই সব উপভোক্তারা যাদের অ্যাকাউন্টের শেষে রয়েছে 6 অথবা 7, অ্যাকাউন্টের শেষে 8 বা 9 থাকলে 11 তারিখ সোমবার টাকা মিলবে। জরুরি প্রয়োজনের সঙ্গে টাকা তুলে নেওয়ার সুষ্ঠু ব্যবস্থা রয়েছে। সুষ্ঠু প্রক্রিয়ার জন্য ব্যাংকের নিয়ম মেনে চলার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি 11ই মের পর উপভোক্তারা যাতে যে কোনো দিন টাকা তুলতে পারবেন, এবং রূপে কার্ড দিয়ে এটিএম, ব্যাংক মিত্র বা কাস্টমার সার্ভিস পয়েন্ট এই সমস্ত জায়গা থেকেও টাকা তোলা যাবে। আর্থিক পরিষেবা দপ্তরের নির্দেশ দেওয়া হয়েছে, সরকারের নির্দেশ অনুযায়ী আপাতত অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতেও কোনো রকম টাকা কেটে নেওয়া হবে না এই মুহূর্তে।
পরিযায়ী শ্রমিকদের। কিন্তু এবার পরবর্তী আপডেটের দিকে চলে যাব, পরিযায়ী শ্রমিকদের সম্বর্ধনার ভাবনা রাজ্যপালের। এ যেন ঘোড়া ডিঙিয়ে খাস খাওয়ার মতো চিন্তাভাবনা করেছেন রাজ্যপাল। রাজ্যের রাজ্যের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে পত্রযুদ্ধ যেমন চলছে সেরকম অব্যাহত রেখেই এবার রেলমন্ত্রীর সঙ্গে কথা বললেন রাজ্যপাল এ বিষয়ে, যে যাতে করে সম্বর্ধনা দেওয়া যায় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তীকালে এ সংক্রান্ত আরও বিস্তারিত আপডেট পাওয়া যাবে। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটিকে প্রেস করে আপডেট থাকুন সবসময়।